নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আইএসএলের আপনাদেরকে অনেক কটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। সবার প্রথমে রয় কৃষ্ণাকে নিয়ে একটি খুবই ভালো আপডেট দেব। তার পাশাপাশি ব্রাইড এনোবাকারে ফারান করমিনাস, এই দুটো খেলোয়াড় আইএসএলের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কামব্যাক করছে এবং এই দুই খেলোয়াড় কোন দলে যুক্ত হবে সেইটা, এবং তার পাশাপাশি কোন ইন্ডিয়ান সেন্টার ব্যাকটাকে এটিকে মোহনবাগান নিচ্ছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তাই বন্ধুরা, ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ করবো, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে মেরি ক্রিসমাস। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে ব্রাইট এনোবাকারিকে নিয়ে আপডেট দিই। তো বন্ধুরা, ব্রাইট তিনি আবার এসসি ইস্ট বেঙ্গল দলে রিটার্ন করছে, এইটা প্রায় কনফার্ম হয়ে গেছে, এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ব্রাইট এনোবাকারে তিনি এসসি ইস্ট বেঙ্গল দলে সই করবে, এর সম্ভাবনা প্রায় 90%। অর্থাৎ ব্রাইট তাকে আরও একবার আইএসএলে আমরা খেলতে দেখব, এবং সত্যিই খুব ভালো লাগছে যে ব্রাইটের মতো খেলোয়াড় তিনি আরও একবার আইএসএলে খেলতে আসছেন। তো বন্ধুরা, দ্বিতীয় আপডেটটা দিই, এইটা হচ্ছে ফারান করমিনাসকে নিয়ে। তো বন্ধুরা, ফারান করমিনাস তিনিও আইএসএলে কামব্যাক করছেন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। তবে এই মুহূর্তে আইএসএলের টপ স্কোরার কোরও তিনি কোন দলে কামব্যাক করছে সেইটা বলাটা খুবই মুশকিল। তবে আপাতত সূত্র অনুযায়ী যেটা মনে হচ্ছে, কোরও তিনি এসসি ইস্ট বেঙ্গল অথবা চেন্নাইন এফসি, এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দলে কামব্যাক করার সম্ভাবনাটাই বেশি। তো বন্ধুরা, তার পরের আপডেটটা দিই, এইটা হচ্ছে এটিকে মোহনবাগান তারা কোন সেন্টার ব্যাকটাকে নিতে চলেছে। তো বন্ধুরা, তিনি আসার পরেও কিন্তু এটিকে মোহনবাগান দল একই রকমভাবে গোল কনসিড করছে, তাই এটিকে মোহনবাগান নিজেদের ডিফেন্সটাকে ঠিক করার জন্য তারা কয়েকটা ভারতীয় সেন্টার ব্যাককে শর্টলিস্ট করেছে। তার মধ্যে একটা নাম বড় আসছে, সেটা হচ্ছে নরেন্দ্র গেলট। তাছাড়া এটিকে মোহনবাগান দল অন্যান্য সেন্টার ব্যাকদেরকেও শর্টলিস্ট করেছে, তবে এর মধ্যে নরেন্দ্র গেলট, তার সঙ্গে এটিকে মোহনবাগান কথাবার্তা কিছুদিনের মধ্যে চালু করবে। তবে এখনও পর্যন্ত কোন ডিফেন্সের খেলোয়াড়টাকে এটিকে মোহনবাগান নিতে চলেছে সেইটা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি কনফার্ম বলা যাবে না। তো বন্ধুরা, এইবারে লাস্ট আপডেটটা দিই, এইটা হচ্ছে রয় কৃষ্ণাকে নিয়ে। তো বন্ধুরা, বড়দিনে আপনাদেরকে সবথেকে বড় আপডেটটা দিই, সেটা হচ্ছে রয় কৃষ্ণা তিনি 7ই জানুয়ারি তার দেশ ফিজি সেইখানে নাও যেতে পারে। কারণ এইটা একবার নয় দুবার বলেছে টিওআইয়ের রিপোর্টার মার্কাস মার্গোলাও। অর্থাৎ মার্কাস মার্গোলাও তিনি দুবার বলেছেন যে রয় কৃষ্ণা হয়তো জানুয়ারিতে এটিকে মোহনবাগান দল ছেড়ে যাবে না, তবে মার্চ মাসে রয় কৃষ্ণা তিনি এটিকে মোহনবাগান দল ছেড়ে যাবেন, এটা পুরো কনফার্ম। অর্থাৎ মার্কাস মার্গোলাও তিনি প্রায় কনফার্ম জানিয়ে দিয়েছে যে জানুয়ারিতে রয় কৃষ্ণা তিনি এটিকে মোহনবাগান দল ছেড়ে যাবে না, এর সম্ভাবনাটাই বেশি। এইটা পুরোপুরি মার্কাস মার্গোলাওয়ের আপডেট অনুযায়ী আমি আপনাদেরকে বলছি। তো বন্ধুরা, আশা করি এই কয়েকটি আপডেট পেয়ে আপনাদের ভালো লাগছে। তো বন্ধুরা, আপনারা কোন আপডেটটিতে সবথেকে বেশি খুশি হয়েছেন সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, এবং আমাকেও বড়দিনের শুভেচ্ছা আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।